নমস্কার, আমাদের বিশেষ অনুষ্ঠান তক্ক যুক্তি গপ্পে আরও একবার আপনাদের স্বাগত জানাই। প্রতিদিনকার মতোই আজকে আরেকটি আলোচনা নিয়ে আমরা এই স্টুডিওতে, কোভিড নিয়ে কি রাজনীতি হচ্ছে আজকে আমাদের মূলত আলোচনার এই বিষয়। আমরা স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন সমাজ সচেতক মৃন্ময় চক্রবর্তী। নমস্কার, আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বিজেপি দলের নেতৃত্বের কাছেও এই আলোচনায় সামিল হওয়ার জন্য, প্রতিনিধি পাঠানোর জন্য হয়তো ওনারা আসছেন। আমরা আলোচনা যেটা শুরু করছি, আমি শুরুতেই যদি কোভিড পরিস্থিতিটা নিয়ে আপনার দিকে যাই, বর্তমানে রাজ্যের অবস্থা সকলেরই জানা, গোটা দেশের অবস্থা সকলেরই জানা, তারপরেও আপনার মুখ থেকে শুনতে চাইছি বর্তমানে রাজ্যের যে অবস্থা, এটাকে কোন জায়গায় রাখবেন? না, এটা তো ধরেন ত্রিপুরাতে মানে সম্ভবত প্রথম ত্রিপুরা রাজ্যে এই কোভিড নিয়ে একটা টক শো এই চ্যানেলেই করেছিল 18ই মার্চ। সেই টক শোতে সৌভাগ্যবশত আমি ছিলাম, দুজন ডাক্তার ছিলেন, কংগ্রেস দলের একজন ছিলেন, আর এই নিউজ চ্যানেলের এডিটর ছিলেন। সেই জায়গাতে আমরা প্রাথমিকভাবে যে আলোচনা মানে কোভিড নিয়ে ত্রিপুরা রাজ্যে অন্তত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যুগে সময়ে ওইটাই একটা সবচেয়ে বড় প্যানেল ডিসকাশন ছিল। সেই জায়গাতে আমরা বলেছিলাম, সবাই একটা বিষয় একমত হয়েছিল যে ত্রিপুরা রাজ্যের হেলথের যে সিস্টেম আছে, হেলথের যে পাবলিক হেলথ সিস্টেম যেটা আছে, সেটাকে আমাদের কোভিড মোকাবেলার জন্য আপগ্রেডেড করতে হবে। তার জন্য আমরা বলেছিলাম যে ডিস্ট্রিক্ট লেভেলে সর্বোচ্চ যাতে এই ইনফ্রাস্ট্রাকচারটা গভর্নমেন্ট গড়ে তুলতে পারে, চিকিৎসা সংক্রান্ত এবং সমস্ত যারা পেশেন্ট হন, এখন আমরা নেই মানে তখন মার্চের 18 তারিখ, তখনও পর্যন্ত এটা হয়নি, ত্রিপুরা রাজ্যে আসেনি, তো সেই রকমের ব্যবস্থাপনা যাতে সরকার করতে পারে এবং জনগণ যাতে সচেতন থাকে জনগণের, কারণ শারীরিক দূরত্ব বজায় রাখাটা যেহেতু এটা একটা সংক্রামক অসুখ, সেদিক থেকে সবারই একটা সচেতন প্রক্রিয়া থাকা দরকার, এটা আমরা অ্যাপিল করেছিলাম। তারপরে আপনি দেখবেন যে 18ই মার্চের পরে আপনার 24শে মার্চ রাত্রিতে যখন প্রধানমন্ত্রী 25শে মার্চ থেকে আপনার লকডাউন ডিক্লেয়ার করলো 21 দিনের জন্য, তখন আমি এই চ্যানেলে ছিলাম ওই সময়ে, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আমরা ডিসকাশনও করেছিলাম। তারপরে আপনার দেখা গেল যে ত্রিপুরা রাজ্যে সরকার সর্বদলীয় একটা বৈঠক করে 3 মে আপনার লকডাউন যখন পুরোপুরি উঠে যাওয়ার প্রক্রিয়াতে, 29শে এপ্রিল সচিবালয়ে একটা সর্বদলীয় বৈঠক করে, সে বৈঠকে আমিও হাজির ছিলাম। আমি ওই বৈঠক থেকে সরাসরি এই চ্যানেলে আসি। বৈঠকে আমরা কিছু প্রস্তাব সরকারের কাছে দিয়েছিলাম, মানে লকডাউনটা দেওয়ার মানে হচ্ছে কিন্তু জনগণের মানে সাধারণ মানুষের জীবন রক্ষা করার জন্য আপনার লকডাউনটা দেওয়া হয়, সাধারণভাবে এটাই মানে প্রচলিত অর্থ, লকডাউনটা দেওয়া হয় মানুষের জীবন রক্ষা করার জন্য। এবার অনেকে আছেন এই লকডাউনটা কেন দেওয়া হলো না দেওয়া হলো, এটা লকডাউনটার এসেন্সিয়াল মিনিং হচ্ছে আমি পিপলসের জীবনটা আমি রক্ষা করব, সেটা হচ্ছে গভর্নমেন্টের প্রথম প্রতিশ্রুতি বা প্রথম কমিটমেন্ট। তখন আমরা বলেছিলাম চিকিৎসাজীবিকা এবং মজুরি, এই তিনটা জিনিস সরকারকে প্রোভাইড করতে হবে, চিকিৎসা জীবিকা এবং মজুরি, এই তিনটা জিনিস যদি গভর্নমেন্ট প্রোভাইড করতে পারে, গ্যারান্টেড করতে পারে, তাহলে আপনার লকডাউন দিয়ে এই সংক্রমণটা আটকানোর যে প্রক্রিয়াটা গভর্নমেন্টের থাকে সেটাকে আপনি নিশ্চিত করতে পারেন, যদি চিকিৎসাটা আপনি প্রোভাইড করতে পারেন, যদি আপনি খাওয়ার ব্যবস্থা করতে পারেন, আর যারা ডে লেবার আছে তাদের মজুরি যদি আপনি নিশ্চিত করতে পারেন, যারা হোয়াইট কালার এমপ্লয়িজ যারা সরকারি কর্মচারী যারা আছে তাদের তো আচ্ছা ঠিক আছে লকডাউনে তারা বাড়ি ঘরে আছে সে তারা পাবে, কিন্তু যারা আনঅর্গানাইজড সেক্টরে কাজ করেন, যারা ডেইলি লেবার কাজ করেন, যারা রেজিস্টার্ড আছেন কিন্তু আনরেজিস্টার্ডও অনেক আছেন, ত্রিপুরা রাজ্যে প্রচুর লোক আছেন আনরেজিস্টার্ড, রেজিস্টার্ড না, তাদের খাওয়া পড়াটা এবং চিকিৎসাটা গভর্নমেন্টের নিশ্চিত করতে হবে। তো চিকিৎসা নিশ্চিত করা মানে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট লেভেলে, প্রাইমারি লেভেলে মানে প্রাথমিকভাবে ডিস্ট্রিক্ট লেভেলে আপনার কোভিড হেলথ সিস্টেমটা গড়ে তুলতে হবে, ঠিক আছে। আমরা যখন আপনার সর্বদলীয় বৈঠকে প্রস্তাবটা রাখি তখন আমাদের যে রাজ্যের যে প্রধান উনি বলেছিলেন যে আমাদের কাছে মানে চিকিৎসা কর্মী মানে চিকিৎসক, নার্স, প্যারামেডিকেল বা ধরুন মাইক্রোবায়োলজিস্ট যারা নাকি টেকনিক্যাল এটা পরীক্ষা করবেন, জীবাণুটা ধরবেন এই পরীক্ষা করে, তাদের অভাব আছে, সুতরাং সর্বত্র আমরা এটা এস্টাবলিশ করতে পারবো না, ইনস্টিটিউশনালাইজ করতে পারবো না, আমাদের এটা আগরতলাতেই করতে হবে, সেন্ট্রালাইজড আগরতলাতেই করতে হবে, সব জায়গাতে এরকম করা হবে, স্যাম্পল কালেকশন করে আগরতলাতেই টেস্ট করা হবে, এটা উনি বলেছিলেন। কিন্তু আখেরা আজ পর্যন্ত কি দেখা গেল,
আজকে পর্যন্ত দেখা গেল যে আপনাকে ডিস্ট্রিক্ট লেভেলে দৌড়াতে হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেলে আপনার ডিস্ট্রিক্ট লেভেল না সাব ডিভিশন লেভেলে আপনাকে কনসেন্ট্রেট করতে হচ্ছে, হেলথের ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হচ্ছে, কন্টেনমেন্ট জোনগুলো যেটা আছে, কোয়ারেন্টাইন সেন্টারগুলো যেটা আছে এদিকে আপনার ভিজিট করতে হচ্ছে, এদিকে আপগ্রেড করতে হচ্ছে, হসপিটালগুলিকে আপডেট করতে হচ্ছে, চিকিৎসা কর্মী আপনাকে দিতে হচ্ছে, পরে প্যারামেডিক্যাল স্টাফ দিতে হচ্ছে যারা নাকি এগুলি টেস্ট করবেন, যে সমস্ত প্যাথোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো আপনাকে প্রোভাইড করতে হচ্ছে। ইভেন আপনি যেটা গভর্নমেন্টের প্রধান যেটা বললেন যে জীবনদায়ী যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেই ইঞ্জেকশনটা পর্যন্ত আমাদের এখন মফস্বলে দিতে হবে, এই কথাগুলি তো আমরা আগে বলেছিলাম। আগে কিন্তু এইটা যখন ত্রিপুরাতে সংক্রমণ ঘটেনি, ত্রিপুরায় সংক্রমণটা শুরু হয়েছে জুন মাসের প্রথম দিকে, তার জুন থেকে জুলাই কম হয়েছে, জুলাই আগস্ট সেপ্টেম্বরে আপনি দেখেন এটা হু হু করে বেড়ে যাচ্ছে, আগস্টের শেষ থেকে এখনো পর্যন্ত এটা 500-র উপরে, এটা নামেনি, 500-র উপরে চলে যাচ্ছে এখনো পর্যন্ত, যদি হয় আজকে পর্যন্ত যদি হয় 18,000 ক্রস করে গেছে, 11,000-এর কাছাকাছি আপনার সুস্থ হয়ে পারে, যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তারা কিন্তু তাদের শরীরে ইমিউনিটি যে মানে মানে তাদের শরীরে যে পর্যাপ্ত পরিমাণ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে কিন্তু তারা বাড়িতে ফিরে গেছে। আপনি অ্যালাইনমেন্ট ডিজিজ যেগুলো থাকে, অন্যান্য অসুখজনিত যে সমস্ত লোকগুলি করোনা আক্রান্ত হয়েছে তারা কিন্তু এখন বাড়িতে ফিরে যেতে পারেনি, যেমন ডায়াবেটিস আছে, কিডনির প্রবলেম আছে, লিভারের আছে, হার্টের প্রবলেম আছে, ব্রেনের প্রবলেম আছে, ঠিক না, তারা কিন্তু আপনার খুব সহজে সুস্থ হচ্ছে না, তাদের ট্রিটমেন্টটা হচ্ছে না। তা এখন যদি সরকার যেটা আগে আমরা যেটা বলেছিলাম সর্বদলীয় সভাতেও আমরা যেটা বলেছিলাম সেই অনুসারে যদি সরকার তার পদক্ষেপগুলো নিত, এমনিতেই ত্রিপুরার না আমি বুঝতে পারছি, আমি যদি সরকার পক্ষের কেউ বা দলের পক্ষের কেউ থাকতেন বিষয়টা ভালো হতো, উত্তরটা ভালো দিতে পারতেন। আমি বলছি সরকার তো চেষ্টা করছেন গ্রেজুয়ালি গ্রেজুয়ালি, প্রথম যে বিষয়টা যে গোটা দেশ এবং রাজ্যে কেউ তো প্রস্তুত ছিলেন না এই বিষয়টা নিয়ে, কিন্তু গ্রেজুয়ালি গ্রেজুয়ালি তারা তো সেই পরিষেবাটাকে বাড়িয়ে চলেছেন। এটা হচ্ছে কিন্তু ধরুন আপনার পাবলিক হেলথ হেলথ যে সিস্টেম আছে সেটার একটা নগ্ন রূপ কিন্তু দেখা গেল। আপনি যদি বলেন যে গ্রেজুয়ালি ডেভেলপ করছে, গ্রেজুয়ালি ডেভেলপ করে আপনি আপনি দেখেন আপনার এক্সপিরিয়েন্সটা কি বলে, মানে আপনার বলতে দ্যাট মিনস আমাদের অভিজ্ঞতা কি বলে, সারা দেশে চলে এসছে, চলে সারা দেশের পরে ত্রিপুরাতে পড়ে এসছে, ত্রিপুরাতে কিন্তু পরে আসার বিষয় নেই, বিষয়টা হচ্ছে তখন থেকেই তো প্রস্তুতি, তখন থেকে তো ত্রিপুরা কিন্তু সময় পেয়েছে। আপনি যদি দেখেন, আমরা যদি দেখি ত্রিপুরা কিন্তু সময় পেয়েছে, অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরায় মূলগতভাবে অনেক বেশি সময় পেয়েছে। ত্রিপুরাতে কখন আপনার ইনফেক্টেড হতে শুরু করলো, যখন আপনার লকডাউনের মধ্যে মাইগ্রেন্ট ওয়ার্কার বা মাইগ্রেন্ট যারা ছিল, যারা বাইরে ছিল, তাদের যখন ত্রিপুরাতে ঢুকানো হচ্ছিল তখন যে টেস্টটা করা হলো 5:1, 5 বনাম 1, পাঁচজন একজনকে টেস্ট করা, এটার মূল খেসারত কিন্তু আপনি চারজনকে ছেড়ে দিলেন, গাইডলাইনটা তো আইসিএম এর ছিল, যে যেটাই হোক এটা কিন্তু গাইডলাইন আইসিএম এর থাকুক, আপনি কিন্তু এটা করতে পারতেন যে আমি এটা করি পাঁচজন, তারপরে কিন্তু গভর্নমেন্ট সেটা কি করলো, গভর্নমেন্ট বললো চেন্নাই থেকে যারা আসছে, মুম্বাই থেকে যারা আসছে, কারা কন্ট্যাক্টে এসছে, কারা না আসছে, এটাকে খোঁজ করে করে টেস্ট করানো, এতক্ষণে কিন্তু সংক্রমিত হয়ে গেছে, সংক্রমিত যাওয়ার হয়ে গেছে, হয়ে যায় সাধারণ ক্ষেত্রে। আবার ত্রিপুরা রাজ্যে আপনি দেখবেন লকডাউনের পর সময়ে বা লকডাউন পরিবর্তিত আপনি দেখবেন মানুষের মধ্যে এই যে কনসাসনেসটা, এই কনসাসনেসটা খুব উইক, আপনি হাটে বাজারে ময়দানে সর্বত্রই দেখেন, এটা কিন্তু মানুষের মধ্যে মানে এটা একটা মানে অসুখ, এটা আপনার জীবনটা কেড়ে নিতে পারে, সেই ধরনের কনসাসনেসটা খুবই দুর্বল। এটা কিন্তু ত্রিপুরার পাবলিক মানে ত্রিপুরার জনগণের মানে সবচেয়ে, আমি বারবারই বলেছি ত্রিপুরার জনগণের এটা এই প্রশ্নে একটা হেলথ কনসাসনেসের খুবই তীব্র অভাব আছে। তো সাইডেতে হচ্ছে যদি ধরেন গভর্নমেন্ট আগে থেকেই এই ধরনের প্রিকশনগুলি নিত, ঠিক আছে না, তাহলে কিন্তু গভর্নমেন্ট এখন যে নাকানে চুবানিটা খাচ্ছে, গভর্নমেন্ট তো অলরেডি নাকানে চুবানোটা খেয়েই আছে অলরেডি, আপনার সেটার আপনি দেখেন ডাক্তার প্রদীপ ভৌমিকের মতন একজন সিনিয়র ডাক্তার বা আরেকজন সিনিয়র ডাক্তার, ডাক্তারও তো 200-র উপর ডাক্তার এবং নার্স প্যারামেডিক্যাল স্টাফরা ত্রিপুরাতেই কয়েক। আচ্ছা প্রদীপ ভৌমিকের কথা যখন উঠল, প্রদীপ ভৌমিক নিয়ে বেশ কিছু ফোন আমাদের চ্যানেলে এসেছিলেন যে উনি আপাতত উনি সুস্থ আছেন, ওই রকম ধরনের খবর আমাদের কাছে রয়েছে, কেউ কেউ একটু ভিন্ন রকমের খবর খোঁজ নিচ্ছিলেন আমাদের কাছে, গুজবের মধ্যে একটা গুজবের গুজব টাইপের একটা খবর হয়তো ছড়তে পারে, আমরা যেটা খবর নিয়ে দেখেছি উনি আপাতত স্থিতিশীল রয়েছেন। যেটা বলছিলেন, আমি বলছিলাম যে ধরুন প্রদীপ ভৌমিকের মতো একজন ডাক্তারের চিকিৎসা করার জন্য ইনফ্রাস্ট্রাকচার ত্রিপুরায় নেই,
ঠিক আছে, যদি এই কথাটা যে প্রদীপ ভৌমিকের মতো একজন চিকিৎসকের আগরতলা শহরের বা ত্রিপুরা রাজ্যের, তারা বলবেন দুটি সেক্টর, এক সেক্টরে আপনার প্রবলেম, বামফ্রন্ট সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, একটা হচ্ছে এডুকেশন, দুই হচ্ছে হেলথ। এটা ছিল, এটা এটা মানে অঘোষিত ভাবে অন্ধলোক এটা বলতে পারে, ঠিক আছে না? এখন কোন কোন প্রিন্ট মিডিয়া এটা কম্পেয়ারও করেছে যে লেফট গভর্নমেন্টের কোন একজন হেলথ মিনিস্টার নামও বলেছে, হেলথ মিনিস্টারের সময়ের পরে এরপরে আর হেলথের ডেভেলপমেন্ট হয়নি, এটা বলেছেন ওনারাই কোন কোন প্রিন্ট মিডিয়ার সাম্প্রতিক সময়ে বলেছেন। তার জন্য বলছি যে হেলথটা ত্রিপুরাতে সবসময় মানে অবহেলিত ক্ষেত্র হিসেবেই থেকেছে। আপনি প্রাইমারি হেলথ সেন্টার আপনি তৈরি করুন, কিন্তু আপনি যদি উপযুক্ত ডাক্তার নার্স আপনার চিকিৎসা সামগ্রী আপনার না থাকে, তাহলে আপনার কি করবে? এটা আপনার পক্ষে সম্ভব না, আপনি দিতে পারেননি। এটা এই সরকারের দায় কি দায় না, তো সরকার তো এই দায়টা নিয়ে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসেছে, তো তো ক্ষমতায় যদি এসে থাকে তাহলে গভর্নমেন্টের আজকে আড়াই বছর অতিক্রান্ত, সে তো ওনারাও বলছেন, কারণ এগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত আর্থিক বিষয় রয়েছে, দায়ও তো নিয়ে এসছে। না না, আমি এটা বলছি না, আমি এসব ব্যাপারে অন্য পলিটিক্যাল টোটাল পলিটিক্যাল এজেন্ডাতে যাতে চাইছি না, আমি বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করোনা ডিজের জন্য গভর্নমেন্টকে প্রোভাইড করেন, যা কিছু ফান্ড টান্ড আছে সব সেন্ট্রাল গভর্নমেন্টে প্রোভাইড করেন। আপনার যা রিকোয়ারমেন্ট আছে, আপনি নিশ্চয়ই জানবেন ত্রিপুরা সরকারের এমন কিছু রোজগার নাই যে রোজগার দিয়ে ত্রিপুরা সরকার তার হেলথ সিস্টেমটা চালাতে পারে, কারণ ত্রিপুরা সরকারের রোজগারই খুব দুর্বল, খুব কম, বিশ টাকার নিচে তাদের রোজগার, তো বিশ টাকা রোজগার দিয়ে তারা কি করবে? এখন যা বেতন ভাতা তাদের 60 জনের বেতন ভাতা হয় না, তো সেটা বলছি না। আমি বলছি যে কোভিড ট্রিটমেন্টের জন্য প্রথম থেকেই যদি গভর্নমেন্ট সিরিয়াস থাকতো, সিনসিয়ার থাকতো, আমি এটা বলছি না যে তারা সিরিয়াস বা সিরিয়াস বলতে এই অর্থে সিরিয়াস, তারা অপোজিশনের যে পরামর্শগুলি এবং অন্যান্য রাজ্যের যে পরিস্থিতিগুলি এটা তারা নজরে আনতে চাননি, তার মধ্যে এটা এটা ছিল মানে কেয়ারলেস, কেয়ারলেস আমাদের এখানে কম হবে না এই বিষয়টা। আবার আবার আমার বলতে হয়, যদি আমাদের প্রতিনিধি থাকতেন ভালো দিতে পারতেন, না না ওই দিন বিরোধী দলনেতা যাওয়ার পর ওনার কথাগুলি তো মানি না, না কেয়ারলেস এই অর্থে বলছি, ধরেন আপনি যদি সিরিয়াসলি দেখেন যে আমরা যখন বললাম যে আপনি এই কাজটা করেন, ঠিক না, এই কাজটা তাহলে এই কথাটা যখন আমরা বলছি তখন তো এটা বিবেচনা করা দরকার যে এটা যুক্তিকতা আছে কিনা, ঠিক না, যুক্তিকতা আছে কিনা অন্যান্য রাজ্যের সাথে তুলনা করে, ঠিক না, আমার এখানে ইনফ্রাস্ট্রাকচারে কি ঘাটতি আছে। আমি সেটাই বললাম যে এখন আপনি জেলা স্তরে সফল করে জেলা স্তরে হসপিটাল বা সাব ডিভিশন লেভেলে করার জন্য আপনি চেষ্টা করছেন, তাও আগস্ট সেপ্টেম্বর মাসে, সেটা তো আপনি মার্চ মাসেই করতে পারতেন, এপ্রিল মাসেই করতে পারতেন, আমি তৈরি করে রাখি, ঠিক না, আমার কিছু আছে, আমার যা কিছু আছে এটার হিসাব নিকাশ করেই আমি ডিপ্লয়মেন্ট করতে পারি, নিয়োগ করতে পারি প্যারামেডিক্যাল স্টাফ, ডাক্তার, নার্স, মানে ফ্রন্টলাইন ওয়ার্কারদের আমি তৈরি রাখতে পারি, ঠিক আছে না? এখন ধরেন আপনি আপনি ইচ্ছা করলেন কোনো মেডিকেল কলেজ হোক হসপিটাল হোক, তারা ভাবলো যেমন ধরেন প্রথমে এই মেডিকেল কলেজে জিবিতে যখন চিকিৎসা করানো হয় সেই চিকিৎসাতে কারা কারা ছিল, ফ্রন্টলাইন ওয়ার্কারের কম্পোজিশনটা দেখেন, কম্পোজিশনটাও চেঞ্জ হয়েছে, কিন্তু আপনি প্রথমে ছিল ডাক্তার নার্স, এরপর ল্যাবরেটরি টেকনিশিয়ান ছিল, এরপরে আপনার রেডিওলজির লোক ছিল, এখন কিন্তু আর ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই। ল্যাবরেটরি কাজটা কি করেন, মানে টেস্ট এই যে স্যাম্পল কালেকশনের কাজটা কি করেন, তারা করতো ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখন কিন্তু এটা নেই। আপনি এটা খুঁজ করে দেখুন, এখন কিন্তু এটা নেই, এই ফ্রন্টলাইন ওয়ার্কারদের মধ্যে তারা আর এখন ওই কোভিড সেন্টারের ডিউটির মধ্যে নেই, প্রথম প্রথম তারা ছিল। তাহলে এটা এটা যদি হয় যে আমি কেন ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই, তাহলে আজকে আজকে দেখলাম যে সিনিয়র ডাক্তাররা বলছেন আমরা যাচ্ছি না, আমরা যেতে চাই না, সত্য মিথ্যা জানি না, ঠিক আছে না? এবার আবার কিছুদিন পরে থাকতে পারবে যে ধরেন আপনার প্রত্যেকটা সেকশনেই তো ওভার এজ থাকে 50 বা 60, এখন তো টেস্টিং এর বিষয়টা তো ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়। আমি বলছি এই যে ফ্রন্টলাইন ওয়ার্কারের যে কম্পোজিশনটা, আমি সেটা বলছি যে হসপিটালের থেকে কোভিড সেন্টার থেকে যারা ট্রিটমেন্ট দেয়, কোভিড সেন্টারে তো তারা 7 দিন থাকেন, তো থাকেন তো তারা, তাদের তাদেরকে এই যারা থাকেন তাদের কম্পোজিশনটা ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টাফ ছিল প্রথমে, এখন আর নেই। গতকালকেই শুনছিলাম সাংসদ যিনি বরেন্দ্র কল্যাণ সমিতির চেয়ারম্যান, উনি তো বলছেন যে এখানে গোটা টিম রয়েছে, তিনি নিজে রয়েছেন তিনি এবং নজরদারি বিষয়টাতে রাখছেন এবং 24 ঘন্টা সেখানে বাই রোটেশন তারা সার্ভিসটা দিচ্ছেন।
উনি স্পষ্টতই বললেন যে চিকিৎসক বা টেকনিশিয়ান যার কথাই বলছেন এনারা কাজটা করছেন আর একটা অংশ রাজনীতি করছেন। না না এটা ধরেন একটা অংশ কাজ করছে একটা অংশ কাজ করছে না বিষয়টা। আমি বলছি যে ধরেন আপনি আজকে যদি মনে করেন আমি কোন পজিশনে বললাম ফ্রন্টলাইন ওয়ার্কার প্রথম দিকে কারা ছিল ডাক্তার ছিল নার্স ছিল ল্যাবরেটরি টেকনিশিয়ান ছিল রেডিওগ্রাফার ডিপার্টমেন্টের লোক চারটা ডিপার্টমেন্টের লোক ছিল এখন একটা ডিপার্টমেন্টের লোক নেই তিনটে ডিপার্টমেন্টের লোক আছে ডাক্তার আছে নার্স আছে রেডিওগ্রাফাররা আছে ঠিক আছে সাত দিন ধরে তারা দেন আবার সাত দিনে তারা আগে ছিল চোদ্দ দিন এখন আবার সাত দিন তারা কোয়ারেন্টাইনে থাকেন ঠিক আছে না তো এই যে ধরেন আপনার আবার ধরেন ডাক্তার কিছু অংশ বলছে যে আমার বয়স হয়ে গেছে আমি পারছি না একটা অংশ বলছে এটা তো প্রত্যেকটার মধ্যে আছে আপনাদের ডাক্তারদের মধ্যে আছে নার্সের মধ্যে আছে প্যারামেডিক্যাল স্টাফদের মধ্যে আছে বা ধরেন আপনার রেডিওগ্রাফারদের মধ্যে আছে ঠিক আছে না কারণ আপনি যদি নতুন কোনো ফোর্স এখানে আপনি নতুন কোনো শক্তি যদি এখানে নিয়োগ না করেন এখন এটাও অনেকে বলে যে ধরেন নতুন ডাক্তার নিয়োগ করলাম নতুন যদি ডাক্তার নতুন নার্স তো তারা তো আর সিনিয়র ডাক্তারদের মধ্যে ট্রিটমেন্ট করতে পারবেন না কিন্তু তারা অ্যাসিস্ট করতে পারবেন তারা অ্যাসিস্ট করতে পারবেন তো গভর্নমেন্ট তো সেটা ভাবা দরকার ছিল আজকে যদি পাঁচ মাস আগে সেটা গভর্নমেন্ট ভাবতো যে আমি প্রত্যেকটা হসপিটালে আমার প্রত্যেকটা হসপিটালের জন্য অন্তত একটা ডিস্ট্রিক্টে একটা হসপিটাল অন্তত আমি যদি সেই ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে তুলি আজকে যে জটিলতাগুলি ফেস করলো আজকে যে জটিলতাগুলির দিকে আপনি সমস্যায় পড়লেন সমাধান করার জন্যই গেলেন তো এটা তো ঠিক না আপনার তো আগে থেকেই আপনাদের প্রি প্ল্যান প্রি প্ল্যান কারণ লকডাউন যাওয়াটাই হচ্ছে আপনারা এই হেলথের সিস্টেমটা গড়ে তোলার জন্য আর আমি তো প্রথমে বলেছি লকডাউন মানেই হচ্ছে মানুষের জীবন রক্ষা করা আর জীবন রক্ষা করার জন্য সরকারের তিনটা এই উপাদান একটা চিকিৎসা জীবিকা এবং মজুরি এই তিনটা গ্যারান্টেড করা তো চিকিৎসাটা আপনি করেন চিকিৎসার ইনফ্রাস্ট্রাকচারটা আপনি করেন যত এখন আপনি ডিক্লেরেশন দিলেন পাঁচ মাস পরে দিলেন যে ১৭টা নার্সিংহোম আমি কোভিড টেস্টের জন্য নিলাম কেন আপনি আগেই এটা করতে পারতো আমি বলছি এখন কেন সংকটে পড়ার পরে কেন আগেই তো আপনি এটা করতে পারতেন আপনি নিয়ে নিতে পারতেন তাতে তো কোনো অসুবিধা ছিল প্রয়োজন হলে ব্যবহার হতো প্রয়োজন না হলে ব্যবহার হতো না তাতে কি অসুবিধা ব্যাপারে তো যোগসূত্র রক্ষা করেই এনারা করছেন না এটা ধরুন গভর্নমেন্ট যেটা গভর্নমেন্ট আমি আমাদের গাইডলাইন কি গাইডলাইন না আমি আমরা যেটা বললাম আজকে তো সেটা বাস্তব হয়ে গেল আমরা ১৮ তারিখও এখানে বলেছি সর্বদলীয় বৈঠকে এখানে বলছি মাঝখানে যতটা টকশো আমি বারবারই বলার চেষ্টা করছি গভর্নমেন্ট যদি এই সমস্ত ইনিশিয়েটিভগুলি নিয়ে রাখে তাতে অসুবিধার কি ছিল আজকে আপনি যেটা নিলেন এটা পাঁচ মাস আগে নিলে কি অসুবিধা ছিল কোনো অসুবিধা ছিল যাদেরকে আপনি নিয়োগ করলেন যাদেরকে আপনি ডিপ্লয় করলেন তারা তো অলরেডি বেতন নিচ্ছেন সরকারি কর্মচারী তারা আপনি শুধু এটা অর্ডার দিয়ে এখানে এস্টাবলিশ করে দেওয়া ইনস্টিটিউশনালাইজ করে দেওয়া এর বাইরে তো আর কিছু কাজ নেই আপনি সমস্ত জায়গাতে আপনার আজকে তো আপনি পরীক্ষা করাচ্ছেন তো সব জায়গাতে পরীক্ষা করাচ্ছেন সেটা পাঁচ মাস আগে অ্যানাউন্স করা ছিল দরকার ছিল না তাহলে আজকে এই যে ক্রাইসিসটা আজকে শুধু এই ক্রাইসিস না আজকে জিবি হসপিটালের প্রতি বা কোনো হসপিটালের প্রতি মানুষের বিশ্বাসটা চলে গেছে মানুষ আজকাল আর হসপিটালে যেতে চায় না এখন যেটা একাংশ তো এটাও বলছেন যে যতটাকে প্রচার করানো হচ্ছে এক্স্যাক্টলি ততটা তো হচ্ছে না সেখানে গভর্নমেন্ট সেটা ডিক্লেয়ার করুক গভর্নমেন্ট সেটার তথ্যটা দিক গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি কারণ আপনি দেখবেন গভর্নমেন্টের টুইটার হ্যান্ডেল না মানে চিফ মিনিস্টারের টুইটার হ্যান্ডেল থেকে প্রথম প্রথম আপনার করোনা আক্রান্ত কতজন কি আসবে বিষয় ছিল যখন এটা শক ক্রস করে গেল তখন সেটা বন্ধ হয়ে গেল তো মানুষ কিভাবে জানবে গভর্নমেন্ট এটা ডিক্লেয়ার করুক যদি কোনো কনফিউশন থাকে এটা ক্লারিফিকেশন কে দেবে এটা ক্লারিফিকেশন তো গভর্নমেন্টকে দিতে হবে বুলেটিন তো ডিপার্টমেন্ট দিচ্ছে না আমি ভিতরে তো কেউ যদি এটা বলে থাকে আমি সেটা বলছি না আপনি যেটা বললেন যে কেউ বলছে যে অতিরিক্ত হচ্ছে অতিরিক্ত প্রচার করা হচ্ছে যেটা না আমি আমি সেভাবে বলিনি আমি বলছি যে যে জিনিসটা এখন চেষ্টা তো করছে চেষ্টা তো করছে সাংসদও গেছেন সেখানে মুখ্যমন্ত্রী নিজে ঘুরছেন করছেন কাজটা আমি বলছি এই মুহূর্তে কিছু কিছু ক্ষেত্রে কি সমালোচনার জন্য সমালোচনা হচ্ছে না না এটা তো সমালোচনা আপনি যদি সমালোচনাটা প্রাপ্ত আপনাদের সমালোচনা করার সুযোগটা আপনি দিলেন কেন আপনি সমালোচনা করার জন্য জায়গাটা কেন ছেড়ে দিলেন চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী পোস্ট দিচ্ছেন না তাই জন্য না না পোস্টে প্রশ্ন আমি তো আমি কিন্তু পোস্টে প্রশ্ন আমি বলছি যে প্রথম থেকেই যদি গভর্নমেন্ট এই ধরনের ইনিশিয়েটিভ গুলো নিত ঠিক না তাহলে তো আজকে এই ক্রাইসিসটা তৈরি হয় না আমি সেটা বলছি আমি বলছি আমরা যে অপোজিশন পার্টিগুলি বা সরকারের যে দৃষ্টিভঙ্গিতে সরকার সমস্ত জায়গার খোঁজখবর নিয়েই যে আমার ইনফ্রাস্ট্রাকচার আমার ত্রিপুরা রাজ্যের রেটটা কিরকম বাড়তে পারে তার জন্য আমার চিকিৎসার ব্যবস্থাটা কি হতে পারে তার জন্য আগাম প্ল্যান করাটা কি অন্যায়
আগাম প্ল্যান করাটা তো দূরদর্শিতার পরিচয় না কোন প্ল্যানিং কি ছিল না তাহলে না আগাম পরিকল্পনা করে সেইভাবে সেইভাবে পরিকল্পনা করে বাস্তবায়ন করাটা তো গভর্নমেন্টের দূরদর্শিতা প্রমাণ পেত এবং জনগণ সরকারের উপর অনেক বেশি কনফিডেন্স রাখতো যারা সমালোচনা করছে তারা সমালোচনা করতে বাধ্য হতো কিন্তু গভর্নমেন্ট তো সেই সমালোচনার সুযোগটা করে দিল আমাদের আলোচনাটা সেই নিয়ে আমি বলছি এখন কি কোভিড হচ্ছে রাজনীতির জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় কিন্তু এটা আপনি দেখেন কোভিড ইটসেলফ পলিটিক্স কোভিড পলিটিক্সের বাইরে না কোভিড ইটসেলফ পলিটিক্স আপনি দেখেন আমি একটু অন্যদিকে যাই আজকে দেখেন কোভিড যখন শুরু হলো তখন ভারতবর্ষের রাজনীতিটা সবচেয়ে বেশি চড়া হলো কিভাবে হলো সরকার ফেলা হলো মধ্যপ্রদেশের সরকার ফেলা হলো রাম জন্মভূমির ভূমি পূজন হলো 5ই আগস্ট রাম জন্মভূমির জন্য মন্দির নির্মাণের জন্য পূজা করা হলো প্রধানমন্ত্রী সেটা বললেন যে 15ই আগস্টের সমতুল্য 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা লড়াই করে স্বাধীনতা অর্জন করা হলো সে 15ই আগস্টটাকে রাম জন্মভূমির সাথে তুলনা করে দিলেন উনি ঠিক আছে না আপনি সময়কালটার কথা বলছেন মানে সময়কালের কথা বলছেন এই সময় আমি বলছি রাজনীতি কারণ এই কোভিড এর মধ্যে আপনি এই কাজগুলি করলেন আপনি কি করলেন কোভিড এর সময়কালটার মধ্যে করলেন আপনি এই সময়কালটার মধ্যে আপনি এটা করলেন তারপর আপনি করলেন আপনি কয়লা ব্লকগুলি বিক্রি করে প্রাইভেটাইজেশন করে দিলেন আপনি রেল বিক্রি করে দিলেন এয়ারপোর্ট বিক্রি করে দিলেন আপনি দেখুন কর্পোরেট জগতে যারা ভারতবর্ষের মুসিহা বড় বড় কর্পোরেট রিলায়েন্সের কত ইনকাম এই কোভিড পিরিয়ডে রোজগার কত বেড়েছে আদানির রোজগার কত বেড়েছে তাহলে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কিন্তু হরণ করা হয়েছে আপনি দেখুন ভীমা কোরেগাঁওয়ে ইন্টারলেকচুয়াল সিভিল লিবার্টিজ ওয়ার্কার তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আপনি দেখুন দিল্লির দাঙ্গার যারা দাঙ্গা করালো যারা দাঙ্গার উস্কানি দিল তাদের ছেড়ে দিয়ে আপনি সাধারণ ক্ষেত্রে মানে যারা দাঙ্গার বিরুদ্ধে লড়াই করলো সেই সমস্ত বাম গণতান্ত্রিক মানুষের গণতান্ত্রিক অধিকার প্রকাশ করার জন্য আজকে কিন্তু আপনার কাছে কোনো জায়গা নেই আপনি এটা প্রকাশ করতে চান আপনাদেরকে অ্যারেস্ট করে দিচ্ছে আপনার বিরুদ্ধে 100 আপনি তীব্রতা দিয়ে দেখেন আপনি যারাই আন্দোলন করতে যায় কথা বলতে যায় আর তাদের উপরে আপনার পুলিশ এসে নিগ্রহ করে পুলিশি অত্যাচার চলতে থাকে কিন্তু রুলিং পার্টির লোকরা যখন করে তখন তো হয় না তখন তো তারা চলতেই পারে তারা করতেই পারে তো অপোজিশন যখন করতে যায় তখনই আপনার কোভিডের প্রশ্নটা চলে আসে তারা সামাজিক দূরত্ব মেনটেন করে না হ্যাঁ তারা এই কোভিড ছড়ানো থাকে আমি বলছি যে এইটি কিন্তু কোভিডকে ধরেই কিন্তু আপনি আপনার পলিটিক্সটা করছেন তার জন্য এটা বলা হচ্ছে কোভিড ইটসেলফ পলিটিক্স দিকটাও যদি বলি যেখানে আলোচনার সমাধান হতো সেখানে সামাজিক দূরত্ব ভেঙে সেখানে কি আন্দোলন হচ্ছে না আপনি পুলিশ কি যাবে না 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 সেটা তো দুই ক্ষেত্রে হওয়া দরকার সেটা দুটো ক্ষেত্রেই হওয়া দরকার সরকার এবং বিরোধী সরকার যদি করে সরকার সরকার বলতে সরকার তো আর আন্দোলন করছে না সরকার আন্দোলন দমন করছে আন্দোলন যাচ্ছে না তাহলে যে পার্টির সরকার ক্ষমতা সে পার্টি তো করছে সে পার্টির বিরুদ্ধে সরকার স্টেপস নিল কি সরকারি পুলিশ কার্যকরী ভূমিকা নিল সেটা নিল না অপোজিশনের বিরুদ্ধে নিল ঠিক না আমি সেটা বলছি যে সরকার যদি মনে করে আমার সরকার নিরপেক্ষ আমি আমার একটা পার্টি এই সরকারে আছে সরকার যদি মনে করে যে আমার পার্টি ভুল কাজ করছে তাহলে আমার পুলিশ সেই কাজটা বিরোধিতা করবে তার বিরুদ্ধে স্টেপস নিবে সেটা তো হয়নি অপোজিশনের বিরুদ্ধে হচ্ছে তার জন্যই আমি বলছি যে কোভিড ইটসেলফ পলিটিক্স আজকে আপনি কোভিড নিয়ে পলিটিক্স করার কথা বললাম পলিটিক্সটা কি পলিটিক্সটা হচ্ছে যে আপনি যে আমি পলিটিক্স করার চান্স দিলেন কেন গভর্নমেন্ট অফ ত্রিপুরা পলিটিক্স করার জন্য চান্স দিল কেন গভর্নমেন্ট অফ ত্রিপুরা যদি ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক পদক্ষেপগুলো নিত ঠিক না তাহলে আজকে এই ধরনের জটিলতা হয় না এবং এই প্রশ্নগুলির উদ্ভব হয় না তাহলে মানুষ সেগুলো নিয়ে আপনার কি আমি তো বলছি এটি টু লেট পদক্ষেপ নিচ্ছে টু লেট এই পদক্ষেপের জন্য তো আমরা 5 মাস আগেই বলেছি আমি তো রেফারেন্স আকারে বলছিলাম ধারাবাহিক ভাবে প্রতিদিনকার ধারাবাহিকতা দিচ্ছি আমি 8ই মার্চ এখানে বলেছিলাম আমি 29 এপ্রিল সর্বদলীয় বৈঠকে বলেছি আমি বললাম কি বল দিলি মানে আমরা তাহলে বলাটা আমাদের আমরা যে ওই সময় বললাম তাহলে আমাদের ওই সময় বলাটা ঠিক হয়নি নাকি ওই সময় আমাদের বলাটা এখন সত্য প্রমাণিত হলো যদি সরকার আমাদের কথাগুলোকে মান্যতা দিত আমরা যে বিষয় বলি আমরা তো সরকারের বিরুদ্ধে বলিনি আমরা বলেছি এই এই ক্ষেত্রে দুর্বলতা আছে এই ক্ষেত্রগুলো আমাদের মিটাতে হবে এটাই তো বলেছি এই জায়গাটা কি অস্বীকার করেছেন তারা হ্যাঁ না করলে তো ধরেন এখন নাকানি চুয়ালিটা খাওয়ার অবস্থা হলো কেন এখন গভর্নমেন্টের পক্ষে রাষ্ট্রপ্রধান রাজ্যের প্রধান উনি সারা ত্রিপুরা ছুটে বেড়াচ্ছেন
বলছেন এখানে হবে এখানে হবে সবকিছু পাঠিয়ে দেওয়া হবে। বাড়ছে টেস্টের সংখ্যা, বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে, এটা কি তো অস্বীকার করে আপনি? আমার কথাটা বোঝার চেষ্টা, বহু মানুষ সামাজিক দূরত্ব মানেন নি, প্রচন্ড হাসপাতাল সম্পর্কে একটা ভীতি তৈরি করা হয়েছে, মানুষ হাসপাতালে যাচ্ছেন না, বাড়িতে সিরিয়াস যখন হচ্ছেন তখন গিয়ে হাসপাতালে পড়ছেন, এই ঘটনাগুলো তো ঘটছে। দেখেন আপনি যদি এই যে এই কনফিডেন্সটা কে গ্যাদার করবো, এই যে কনফিডেন্সটা আপনার হসপিটালটা তো বলবে, কথা তো ছিল যে শাসক বিরোধী উভয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কনফিডেন্স না, আমরা তো সরকারকে যে পরামর্শগুলো দিয়েছি সরকার যদি সেই পরামর্শ, আপনি 29 এপ্রিলে আটকে থাকলে তো মানে না আজকের তারিখে, আমরা তো 29 এপ্রিল না, আমি 29 এপ্রিলের আগেই বলেছি, 8 মার্চ বলেছি, তখন ত্রিপুরাতে কিছু হয়নি, আমি এখানেই বলেছি তো, এই চ্যানেলেই বলেছি, হ্যাঁ সবার সামনে বলেছি, দুজন ডাক্তারের সামনে বলেছি, ঠিক না, যে তারাও বলেছেন যে আমাদের পক্ষে যে ডাক্তার তারাও বলেছেন আমাদের পক্ষে তৎকালীন আমরা ইনফ্রাস্ট্রাকচার সেভাবে গড়ে তুলতে পারবো না, সারা চিনি যেরকম করেছে ভারতবর্ষে সেটা, কিন্তু ত্রিপুরা রাজ্যের যে হেলথ সিস্টেমটা আছে সেটাকে যদি আপনি আপগ্রেড না করতে পারেন, কারণ আমি বলছি সেটা হচ্ছে দূরদর্শিতা, কিন্তু এটা অন্য কিছু না, এটা যদি গভর্নমেন্ট এখন যেটা করছে এটা 5 মাস আগে করলেই হতো, আজকে আপনি ফ্লোর ম্যানেজার নিয়োগ করেন, আজকে সাংসদ যায়, ঠিক না, তাহলে আপনি এই কাজটা তো আগেও করতে পারতেন, এই জটিলতাটা তো হতো না। আমি বলছি এই যে জটিলতাটা ফেস করলো গভর্নমেন্ট, গভর্নমেন্টের ফেস লস হলো, তো গভর্নমেন্টের ফেস লস হলো, এই এই সিস্টেমের প্রতি মানুষের যে বিশ্বাসটা নষ্ট হলো সেটা ফিরে পেতে গভর্নমেন্টের সময় লাগবে। এটা তো এখন উত্তর দেওয়ার জন্য আমরা তো বলেছিলাম যে এখন দলের লোকজন দিতে পারতেন, এখন দলের লস হয়েছে কি ফেস দলের দল তো উত্তর দেবে না, ফেস এটা হয়েছে দল দেবে না, এটা দেবে গভর্নমেন্ট, গভর্নমেন্টের ফেস লস হয়েছে, দলের ফেস লস এর ব্যাপার কি, দল তো দল বুঝবে, আমি দলের বলছি না, আমি আমি কিন্তু চিফ মিনিস্টারের কাছে প্রপোজাল দিয়েছি, আমি দলের কাছে প্রপোজাল দিইনি, আমার কথাটা বুঝতে পারলেন তো, এখানে কিন্তু দুটো ভিন্নতা আছে, দল এবং গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমরা মিটিং এ ডেকেছে কিন্তু পার্টি ডাকেনি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডেকেছে, ঠিক আছে না, আমরা গভর্নমেন্ট আপনাদেরকে যে ডেকেছে আপনাদের প্রপোজাল গুলো কি কোনোটাই মানা হয়নি? না না, তো হচ্ছে হেলথের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে এটা ওইটা বুঝছি, ধরেন আপনি এপ্রিল শেষ, মে জুন জুলাই আগস্ট, 4টা মাস গেল তো, ঠিক না, 4 মাসে কিন্তু আপনার হু হু করে বেড়ে গেল, ঠিক আছে, গভর্নমেন্ট তো সেটা আটকাতে পারলো না। আপনি দেখেন না 17 তারিখ থেকে 17 জুলাই থেকে 3 দিনের সীমান্ত এলাকায় লকডাউন দেওয়া হলো, হঠাৎ করে একদিন রবিবারে লকডাউন দেওয়া হলো, এই লকডাউন নিয়েও তো বিস্তার আন্দোলন হয়েছে, কেন লকডাউন দিয়ে, না না বলুন না, লকডাউন দিয়ে করোনা আটকানো যাবে না, কোন বিশেষজ্ঞ বলেছে কেন লকডাউন দিতে হবে, বাইরে বেরিয়ে আসার আন্দোলন গুলো তো হয়েছে না, একদিনের আছে, এটা দেখেন রোববার দিনই করোনা আসে, লাস্ট যে লকডাউনটা দিল মানে একদিনে, আমি যে জায়গায় আন্দোলনে নামছি একদিনে কখনো লকডাউন, একদিনে যদি কিছু করতে পারে যদি হতে পারে, আপত্তি কোথায়? এর জন্যই বলছি যে এটা হচ্ছে অপরিকল্পিতভাবে, অপরিকল্পিত আর অদক্ষ ম্যানেজমেন্ট, এই কারণে এগুলো রেজাল্ট হয়। আপনি 3 দিনের সীমান্ত এলাকা বন্ধ করে দিলেন, শহর এলাকায় আধা কিলোমিটার, গ্রামীণ এলাকায় 1 কিলোমিটার, একটা ফুল রোববার আপনি বন্ধ করে দিলেন, এরপর আপনি দিলেন 27 জুলাই থেকে আপনি দিলেন প্রথম 4 দিন, তারপর আবার এক্সটেন্ড করলেন 3 দিন, ঠিক আছে না, আবার দেখেন একদিন দেখা গেল যে 10টা ওয়ার্ড আগরতলা মিউনিসিপালিটি কার্ফু, পেপার বেরিয়ে গেল, পর দুপুর বলে দেখা গেল যে না এসব কিছু না, এই যে মিসম্যানেজমেন্ট, ঠিক না, সব কিছু তো একটা ধরেন, এটা তো ধরেন হাসি প্রশ্ন না বা এটা মজারও প্রশ্ন না, এটা একটা অসুখ, অসুখটার মোকাবেলা করার জন্য সাইন্টিফিক ওয়েতেই যাওয়া দরকার, আদারওয়াইজ এটা তো অন্যভাবে আপনার উপরে প্রভাব পড়বেই, এটা সাইন্টিফিক স্টেপস যদি আপনি না নেন, গভর্নমেন্ট যদি সাইন্টিফিক ওয়েতে ডিবেট ডিসকাশন করে মেজারগুলি না নেয়, ঠিক না, তাহলে গভর্নমেন্টের পক্ষে তো এটা প্রবলেম হবেই, কথা বলছেন তো, আমি বলছি ফেস লস বলতে গভর্নমেন্ট, ফেস লস এর পার্টি কি হলো কি আমার দেখে লাভ নেই, আমি আমি আমার প্রপোজাল গভর্নমেন্টের কাছে, আমি আশা করি গভর্নমেন্ট তার বেটার পারফরমেন্স দেবে, ঠিক না, আমি তো পার্টির কাছে আবেদন করছি না, আমি গভর্নমেন্টের কাছে আমি আসছি, বর্তমানে কি ভূমিকা রয়েছে সেটা নিয়ে আসছি, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। কিন্তু এখন একটা দিকে যেন প্রচার হচ্ছে যে মারা গেলেই সেখানে অক্সিজেন দায়ী হচ্ছে, আদৌ তো সেটা নাও হতে পারে, মানুষের মধ্যে একটা ভীতি সেখানে তৈরি হচ্ছে কোনো না কোনোভাবে, আপনার কি মনে হয় না যে সব মিলে এই ক্ষেত্রে ভূমিকা নেওয়া উচিত? না, আজকে দেখবেন আমরা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ একটা মানে
অর্ডার দিয়েছে, সেই অর্ডারে গভর্নমেন্টের কাছে তারা কিছু রিকোয়ারমেন্ট, তারা কিছু ইনফরমেশন গ্যাদার করার জন্য ১৮ সেপ্টেম্বর তারা এইটা এফিডেভিট করে উত্তর দেওয়ার জন্য। তাতে প্রাইমারি লেভেলে তারা যে ইনফরমেশনগুলি দিয়েছে হাইকোর্টের কাছে, সেটা হচ্ছে যে ত্রিপুরাতে এখনো পর্যন্ত ১৯টা ভেন্টিলেটর আছে, ঠিক আছে, ১৯টা ভেন্টিলেটর আছে। এখন ১৯টা ভেন্টিলেটর কে জিবি হসপিটালে আছে, অন্য জায়গায় ভেন্টিলেটর নাই, ভেন্টিলেশন যেটা থাকে নাই। তারপরে ধরো আপনার এই তো সিরিয়াস পেশেন্টের জন্য ভেন্টিলেশনটা, ঠিক আছে না, তো ত্রিপুরা রাজ্যে তো এখনো পর্যন্ত ধরুন ১৮০ উপর হবে মারা গেছে, যেটা বা নিয়ার অ্যাবাউট ১৮০ মধ্যে হবে, আজকে যদি হিসাব করা যায় তাহলে ১৮০ মধ্যে হতে পারে। তাহলে এই যে মারা যায় যারা ভেন্টিলেশনটা অক্সিজেন মানে তারা সিরিয়াস পেশেন্ট, তাদের ভেন্টিলেশনের দরকার, ভেন্টিলেশনটা আইসিউর মধ্যেই থাকে, ঠিক আছে না। তাহলে এই এবং ধরেন ২৪০টা বেড আছে করোনা পেশেন্টের জন্য জিবি হসপিটালে মেডিকেল কলেজে, এটা তারা হাইকোর্টে ইনফরমেশনটা দিয়েছে অলরেডি, তখন বলেছে যে ২৭৯ জন পেশেন্ট অলরেডি অ্যাডমিটেড, ঠিক আছে। তাহলে আমি যেটা বলছি যে এখানে দেখবেন আপনি বিভিন্ন ধরনের যারা মারা গেছে, ঠিক না, এক্সক্লুসিভলি, এবং যারা সুস্থ হয়ে ফিরে গেছে, আমি তার জন্য বলছি যারা সুস্থ হয়ে ফিরে গেছে তাদের হয়তো তাদের শরীরে প্রতিরোধ ক্ষমতাটা বেশি ছিল এবং তারা নন অ্যালাইনমেন্ট ডিজিজে ছিল, অ্যালাইনমেন্ট ডিজিজ তাদের ছিল না, ঠিক না, আনুষঙ্গিক অন্যান্য ওষুধ তাদের ডায়াবেটিস হয়তো ছিল না, স্ট্রোকের পেশেন্ট ছিল না, হার্টের পেশেন্ট ছিল না, কিডনির পেশেন্ট ছিল না, হ্যাঁ, এই সমস্ত পেশেন্ট হয়তো তারা ছিল না, প্রেশারের পেশেন্ট হয়তো ছিল না, নর্মাল পেশেন্ট হয়তো যারা ছিল। যেমন ধরুন আপনি প্রথম জমানায় তো প্রথম দিকে যখন আপনার আমবাসার বিএসএফ ক্যাম্পে যখন ধরা পড়লো, তাদের মধ্যে তো অন্য কোনো উপসর্গ ছিল না, সাধারণ এই করোনা ডিজিজের উপসর্গ ছিল, তারা তো রিকভারি করে চলে গেছে, তখন তো মৃত্যু রেট ছিল না, ছিলই না। ইভেন প্রথম যেটা ছিল যে উদয়পুরে একজন মহিলা ধরা পড়েছে, চিকিৎসা হওয়ার পরে তার শুশ্রূষা হয়ে গেছে, ভালো হয়ে গেছে, সেটা তো প্রথম ঘটনা। তো যদি অ্যালাইনমেন্ট ডিজিজগুলো ট্রিটমেন্ট হতো তাহলে আপনার এই, কারণ একসাথে তো দুটো ডিজিজ, আপনার যদি কেউ যদি সুগার থাকে তাহলে তার প্রেশার থাকে, হ্যাঁ, আবার তার আগে আপনার করোনারও ট্রিটমেন্ট, ঠিক না। এখন করোনা ট্রিটমেন্ট করা মানে কিন্তু ওই ডাক্তার ওই যে রোগের চিকিৎসা বন্ধ করে দেওয়াটা না, ওই রোগের চিকিৎসা যদি আপনি বন্ধ করে দেন ন্যাচারাল কোর্সে তো আপনার ডেথ হতে পারে, আর তখন ডেথ কোর্সটা আপনার করোনা হিসেবেই তারা ট্রিট করবেন, কথা বুঝতে পারলেন তো। তার জন্য আমি বলছি যে শুধুমাত্র একটা প্যারামিটার দিয়ে তো আর এটা ঘটনাটা ঘটে না, একটা প্যারামিটার দিয়ে, কারণ আপনি যদি দেখেন যে আপনার কাছে এই অক্সিজেন, অক্সিজেনের যে আপনার পাইপগুলি থাকে যে এটার মাধ্যমে আপনার তো বেডের সাথে অক্সিজেনগুলি থাকে, বেডের সাথে, বেড নেই অক্সিজেন তো দিতে পারছেন না আপনি, আপনার যে অক্সিজেনগুলি দেওয়া হচ্ছে বেডের সাথে কিন্তু যুক্ত করা আছে, তো বেডের বাইরে যে পেশেন্টগুলি আছে আপনি অক্সিজেনটা দিতে পারছেন না, তার জন্য একটা প্রবলেম হচ্ছে। বা অক্সিজেনের যে লাইনগুলি আছে, আপনি যদি এটা টেকনিক্যালি ব্যাপার, এসব অনেক সময় আপনি দেখবেন প্রেশার তো কম থাকে, প্রেশার কম থাকে বেশি থাকে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন মহলের আলোচনা হয়েছে, ক্লাব ফোরামের তরফ থেকে যাওয়া হয়েছে। আমি বলছি সেটা নয়, আমি বলছি এখন যেটা কমনলি যেটা আলোচনায় আসছে, মারা গেলেই যেন অক্সিজেন নাই, সেটা ভীতির সঞ্চার হচ্ছে। এবং এটা হচ্ছে ধরুন আপনার যদি অক্সিজেনটা আপনি যদি পর্যাপ্ত, আপনার সমস্ত প্যারামিটারগুলি যদি আপনি এখানে মজুদ থাকতো, সমস্ত প্যারামিটারগুলি, এবং অ্যালাইনমেন্ট ডিজিজের যদি আপনি ট্রিটমেন্টটা দিতে পারতেন, ঠিক আছে না, তাহলে কিন্তু এই ধরনের সিরিয়াস পেশেন্ট যদি হয় তাহলে তার অক্সিজেনের পরে তার যদি অক্সিজেন না তাহলে ভেন্টিলেশনের ব্যাপার থাকে, বেরিয়েছিলাম তৎক্ষণাৎ, কিন্তু এর মধ্যে তো আপনার মৃত্যু হারটা বেড়ে যাচ্ছে ত্রিপুরায়, মৃত্যু হারটা তো বেড়ে যাচ্ছে, মৃত্যু হারটা বেড়ে যাচ্ছে কেন, সেই জায়গায় যে একটা ভীতির পরিবেশ সেখানে করা হচ্ছে, এটা তো সেক্ষেত্রে এটা কি ভালো হবে মানুষের জন্য, সেটা তো সরকারকে ক্লিয়ারিফাই করা দরকার ছিল। কোন বিষয়টা? এই যে আমার যে পেশেন্টটা মারা গেল তারা কি নন অ্যালাইনমেন্ট ডিজিজ তাদের ছিল কি ডিজিজ ছিল না, তারা কি সেই ডিজিজের ট্রিটমেন্টটা হয়েছিল কি হয়নি, সেটা যদি ক্লিয়ারিফাই করা যায়, ঠিক না। কারণ আপনি ধরুন আপনি আমার, আমি নিজে পেশেন্ট, ঠিক না, আমি নিজে পেশেন্ট, আমি সুগারের পেশেন্ট, আমি কিডনির পেশেন্ট, যা কিছু হোক, তা আমার সাথে করোনা হলো, এটা ডেঞ্জারাস, এই পেশেন্টকে টিকে রাখাটা কঠিন ব্যাপার, তাহলে তো তার কিডনিরও ট্রিটমেন্ট করতে হবে, ডায়াবেটিসও ট্রিটমেন্ট করতে হবে, তারপরে করোনার ট্রিটমেন্ট করতে হবে,
কথাটা বুঝছেন না, আমি বলছি কিন্তু সেই জায়গাটা সমস্ত প্যারামিটারটা যদি গভর্নমেন্ট মেনটেন, হেলথ ডিপার্টমেন্ট মেনটেন করতে পারত, তাহলে তো মানুষের মধ্যে ভীতির প্রশ্ন ছিল না। সেটা কোথাও না কোথাও একটা ল্যাপস হয়েছে, তো ল্যাপসের কারণেই মানুষের মধ্যে কনফিডেন্সটা চলে যায়। আর একটা অংশ আমি যেটা বলতে চাইছি, এখন এই এই জিনিসটাকে কাজে লাগিয়ে একটা অংশ কি ভীতির সংখ্যাটাকে বাড়িয়ে দিচ্ছে বলে মনে হয় না? একটা অংশ দুটা অংশ প্রশ্ন, এটা তো জেনারেল পাবলিক, কেউ তো ধরেন বাড়ি ঘরে গিয়ে গিয়ে ক্যাম্পেইন করে নিজে এনে নেই এটা নেই, এটাও ব্যাপার না। এটা হচ্ছে জেনারেল মানুষ না, মানুষ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আজকাল মানুষ শহরে সবাই হয়ে জানে, খবরাখবর পড়ে, রেডিও টেলিভিশন দেখে সবাই জানে যে খবরের মাধ্যমে, তাহলে গভর্নমেন্ট সেই যদি খবরটা ভুল খবর হয় গভর্নমেন্ট সেই সমস্ত খবর উপর তো কাছি চালাতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। গভর্নমেন্ট যদি মনে করে যে এই খবরটা ভুল, ঠিক না, তারা মিথ্যা প্রচার করছে, তো তার বিরুদ্ধে খবর নিয়ে বলছি না, এই খবর তো ভীতিটা তো এটাই, খবরটা থেকেই তো হয়, খবরটা যদি না হয় তাহলে কিভাবে হবে কন্যা? আমি তো যেটা বললাম যে গভর্নমেন্ট যদি সেটা পরিষ্কার করতে পারে যে ত্রিপুরা রাজ্যে কতজন লোকই করোনাতে, ডাইরেক্ট করোনাতে মারা গেছে, ঠিক না, আর করোনা ট্রিটমেন্ট করাকালীন সময়ে অন্য ট্রিটমেন্ট করতে পারেনি, এটা গভর্নমেন্টের পক্ষে স্বীকার করা সম্ভব না, এটা গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। কারণ আমি করোনা ট্রিটমেন্ট করতে গিয়ে অন্য অ্যালাইনমেন্ট ট্রিটমেন্ট করিনি, এই ডিক্লারেশন গভর্নমেন্টের পক্ষে দেওয়া সম্ভব না। সবারই ট্রিটমেন্ট করছেন সেখানে, আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আমি সেটা বলছি যে ধরুন আপনি ডায়াবেটিস, আপনার ডায়াবেটিস, ডায়াবেটিসের ট্রিটমেন্ট থাকবে তো, ডায়াবেটিসের ওষুধ থাকবে তো, তার তো প্যারামিটার আছে, ঠিক না, সাথে আপনাকে করোনার ট্রিটমেন্ট করবে। এখন করোনার ডাক্তার যারা আছেন তারা কোনটা ট্রিটমেন্ট করবেন? তারা তো করোনারই ট্রিটমেন্ট করবে, তারা তো ডায়াবেটিসের ট্রিটমেন্ট করবেন না, কোথাও বুঝে না। যেমন ধরেন অ্যাজ ফর এক্সাম্পল, যিনি ধরেন চেস্ট স্পেশালিস্ট, চেস্ট স্পেশালিস্ট, হ্যাঁ, তো চেস্ট স্পেশালিস্ট তো আর ডায়াবেটিসের ট্রিটমেন্ট করবে না, চেস্ট স্পেশালিস্টই কিন্তু আপনার করোনার ডিউটি প্রাইমারি, কারণ তার কাজ হচ্ছে হার্ট, লাঙে যদি আপনার শ্বাসকষ্ট হয় উনি তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবেন, তার জন্য ওনার অ্যাপয়েন্টমেন্টটা এসেন্সিয়াল। এই ব্যবস্থাগুলো তো এখন করা হয়েছে, এখন করা হয়েছে, এখন এখন আমি বলছি এখন আজকে আপনি হয়তো করতে পেরেছেন, এটা গতকাল তো করেননি, গত চার মাসে তো আপনি করেননি, কথাটা বুঝতে পারলেন তো? ওই সব থেকে শিখে মানুষ, মানুষ আঘাত মানে সমস্যায় পড়লে পরে সমাধান করার রাস্তা বের। আমি তো এই কথাটা শুরুতেই বলছি, না না সেটা না, আমি যে মাত্রায় এখন হয়েছে সেই মাত্রায় দিনে ছিল না, না না, এটা হচ্ছে ধরেন আপনার এটা হচ্ছে মানে ইমেচুরিটির জায়গা। আমি সেটা বলছি যে গভর্নমেন্ট যদি এটা আগে করতে পারতো গভর্নমেন্ট দূরদর্শিতার প্রমাণ পেত, গভর্নমেন্ট দূরদর্শিতা হতো এবং ত্রিপুরা একটা মডেল হিসেবে অন্য জায়গাতেও তুলতে পারত। আমি তার জন্যই তো বলছি যে একটা ডাক্তার যদি এখানে চিকিৎসা করার ফেসিলিটিস না থাকে ডাক্তারের, ঠিক না, তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে এটা সব ভাবা যায়। আমরা একটা ডাক্তারকে রক্ষা করতে পারলাম না, আমরা এখানে এই চিকিৎসা মানে করোনা ট্রিটমেন্ট করার জন্য তাদের অ্যানাইনমেন্ট যে ডিজিজ আছে সেটার জন্য আমরা এখানে করতে পারলাম না, তারা এয়ারলিফ্ট করতে হলো, ঠিক না, এখন উনি স্টেবল, ঠিক আছে না। পাশাপাশি আরেকজন বর্ষিয়ান, আমাদের রাজ্যের একজন বর্ষিয়ান সাহিত্যিক আজকে ওনার এ হলো, সেটাও একটা ফ্যাক্টর ত্রিপুরা যে এস্টাবলিশড উনি, তো ওনারও আমরা হারালাম, ঠিক না। এই যে তোমার হারিয়ে যাচ্ছে তো মানুষ, তো আমাদের তো মৃত্যুর একটা কমানো দরকার, তার জন্য আমাদের কি হবে করোনার সাথে অন্যান্য যে অ্যালাইনমেন্ট ডিজিজগুলি আছে তার প্রপার ট্রিটমেন্টও আমাদের দিতে হবে, কথা বুঝতে পারলেন? সেটা শুধুমাত্র যে অক্সিজেনের কারণে বিষয়টা নয়, তো কিন্তু একটা তো ফ্যাক্টর প্যারামিটার ভেন্টিলেশন, তার জন্য কিন্তু আজকে হাইকোর্ট গভর্নমেন্টকে আপনার এই নোটিফিকেশনটা দিয়েছে, এই অর্ডারটা তারা দিয়েছে যে এই ধরনের প্রবলেম আছে, এবং পার্টিকুলার একটা পেপারের নাম করেই কিন্তু গভর্নমেন্ট বলে কোর্ট বলেছে, একটা পেপারের নাম করে বলেছে সেটা যে এই পেপারে এইগুলি দেওয়া হয়েছে সেগুলো তোমরা উত্তর দাও, ঠিক আছে না। তার জন্যই বলছে আরও মানে গভর্নমেন্ট যতটুকু করছে মানে চেষ্টা করছে, কিন্তু ততটুকুনে তো যা হওয়ার হয়ে গেছে, এখন বারে বারে তো আর পেছনে ফিরে লাভ নেই। এখন বলছি আজকের তারিখে কি বলবেন আপনি, আপনি একজন সমাজ সচেতক হিসাবে এখন কি চাইছেন, বা যদি বলি বা সরকারকে বল? না না আমি কি চাইছি তো আমি এটাই বলছি যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক না, যে মানে এই লাইফ সেভ করার জন্য, মানুষের জীবন রক্ষা করার জন্য করোনা ডিজিজ, তার সাথে অন্যান্য যে আনুষঙ্গিক অসুখগুলি আছে তার সুচিকিৎসা করার জন্য মানুষের যে বিশ্বাসটা নষ্ট হয়েছে বিশ্বাসটাকে ফিরে আসার জন্য গভর্নমেন্টের ধৈর্য ধরেই ইনিশিয়েটিভগুলি নিতে হবে, স্টেপগুলি যেটা নিয়েছে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। বিরোধীদের এই ক্ষেত্রে কি করাটা উচিত? দেখেন বিরোধীদের, বিরোধীরা তো এখন আর মানে কোনো কিছুর পাওয়ারের নেই,
বিরোধীরা যদি গভর্নমেন্ট পজিটিভ, আমার মনে হয় সবাই বি পজিটিভ হওয়া ভালো, সবার বি পজিটিভ হওয়া ভালো। আমরা ত্রিপুরায় কি বি পজিটিভ জায়গায় আছি? বি পজিটিভ এই অর্থে বুঝেছি কম্পলা, যে ধরেন আপনি হয়তো গভর্নমেন্ট যদি সমস্ত প্রশ্নে, ধরেন আমরা বলেছি গভর্নমেন্টকে যে যারা লকডাউন বা এই সমস্ত ক্ষেত্রে যারা এফেক্টেড মানুষ যারা, তাদেরকে আপনি চিহ্নিত করেন, যারা ইনকাম ট্যাক্স দেয় না সেই সমস্ত পরিবারগুলিকে 7,500 টাকা এবং মাসে 10 কেজি চাল দেয়, এটা আমরা একটা প্যারামিটার বলেছিলাম। একটা বড় অংশকে তো বিভিন্ন ভাবে সাহায্য করছে, এটা আমি বলেছি, এটা রেজিস্টার্ড আনরেজিস্টার্ড আছে, কিন্তু এটা হচ্ছে রেজিস্টার্ড, গভর্নমেন্ট যেটা দেয় সেটা হচ্ছে রেজিস্ট্রিকৃত, সবাই তো আর রেজিস্ট্রি হয় না, সবার আর রেজিস্ট্রি হয় না, কথা বলতে পারবেন? এই রেজিস্ট্রি যেহেতু নেই, ঠিক আছে না, যাদের রেজিস্ট্রি নেই তাদেরকে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন? তার জন্য আমরা বলছি যারা রেজিস্ট্রি নেই তাদেরকে আপনি ইনকাম ট্যাক্সের লেভেলে দেখেন, যারা ইনকাম ট্যাক্স দেয় না তাদেরকে আপনি চিহ্নিত করেন। আর আপনি এলাকার মধ্যে থাকেন, সবাই তো জানে, সবাই জানে কেডা পারে কে পারে না, এটা সবাই জানে, কেডা রেজিস্টার্ড কেডা আনরেজিস্টার্ড এটা সবাই জানে, তাদেরকে আপনি দিতে পারতেন, ঠিক না? তো গভর্নমেন্ট এটা যদি করতো, তাহলে তো গভর্নমেন্টের এটা যদি গভর্নমেন্ট করে দিত তাহলে কি অসুবিধা ছিল? আপনি বলবেন এটা যদি একটা বেশি বিষয় না, না এটা ত্রিপুরার রইব, আমি বললাম যে একটা ঘটনা করে তো শুধু ত্রিপুরার জন্য না, হ্যাঁ হবে, এরকম কেন হবে না? গভর্নমেন্ট তার প্ল্যান নেবে, প্রজেক্ট নেবে, ঠিক না? তা এরপরে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বলতো যে আমি তোমার জন্য এটা দেবো না, আমরা সবাই মিলে ওনার সাথে আন্দোলনে সামিল হতাম, সেন্ট্রাল বিরুদ্ধে, সেটা আবার গ্রুপের আন্দোলন না, না আন্দোলন আমরা গভর্নমেন্টের, আমরা সর্বদলীয় ভাবে আমরা প্রস্তাব দেবো বলেছি, তো সবাই মিলে আমরা দেবো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, যে আমাদের টাকা নেই তুমি দাও, এটা তো আমরা বলেছি, তাতে তো কোনো অসুবিধা নেই আমাদের। তাই আমিও সেটা বলছি, গভর্নমেন্ট তো বলছে গভর্নমেন্টের জায়গায় দাঁড়িয়ে যে যে জায়গায় সাহায্য দরকার বিস্তর মানুষ সাহায্য তো পাচ্ছে, ওটা তো ঘটনা না। দেখেন কে পাচ্ছে কি ব্যাপার, আপনার তো একটা পলিসি দরকার, আমরা সেই পলিসিটা বললাম যে এই পলিসিটা আপনি চলুন। 2 নম্বর পলিসি বললো যে আপনি হেলথের একটা সিস্টেম গড়ে তুলুন, ঠিক আছে না? তাই আপনি ওই সময় এটা করলেন না, এখন আপনাকে করতে হচ্ছে, মানে কি আপনি যদি ভাবতে পারেন, হ্যাঁ আপনি যদি ভাবতে পারেন যে আমি পরীক্ষায় 100% নম্বর পাবো তাহলে আপনি 50% পেতে পারেন, আর আপনি যদি মনে করেন 50% পাবে তাহলে আপনি 10% পেতে পারেন, এটা তো প্রথমে লক্ষ্য রাখতে হবে, আমাকে 100% পেতে হবে, 100% রোগী নির্মূল করা, নির্মূল নিরূপ করার জন্য আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে। আপনাদের তা ক্রাইসিস ম্যানেজার হিসেবে বানানো হয়নি, ক্রাইসিস ম্যানেজার নাকি যে ঘটনা ঘটলো তারপর আমি ইনিশিয়েটিভ নিলাম? দেখুন এটা তো ঘটনা, চট করে যে একটা প্রবাদন হয়ে যাবে, এই এত বছরের যে ইনফ্রাস্ট্রাকচার, এত বছরের সে ম্যান পাওয়ার গুলো, এমনই তো বিভিন্ন জায়গায় রিভিউ মিটিং এ উঠে এসছে, কমিউনিকেশনই ঠিকঠাক মতো করছে না, আমাকে আপনাকে সহই পাল্টাবে না, বেসিকিং লোকগুলো তো রয়েই গেছে না, না না আপনি দেখেন গভর্নমেন্ট, গভর্নমেন্টকে গভর্নমেন্ট তো তার একটা সরকার একটা পার্টি থেকে নির্বাচিত হয়, হওয়ার পরে কিন্তু তার দলীয় কর্মসূচি সে নিয়ে, এটা কিন্তু দলীয় কর্মসূচি না, না আমি সরকারের কথাটাই বলছি, না না এমকে দলীয় কর্মসূচি না, যে দল এটা এইভাবে চালালো এটা হয় না। কারণ আপনি দেখেন, আপনি যদি মনে করে থাকেন যে আমার পক্ষে এই ধরনের চিন্তা করলাম যে আমার এখানে এরকম হতে পারে, আমি তার জন্যই বলছি যে প্রথম থেকে যদি করতো আজকে আপনাকে একটা সমস্যা হলো সমাধান করলেন, একটা সমস্যা হলো সমাধান করলেন, এভাবে চলে না, তো একটা সমস্যা এলো আমি সমাধান করলাম, একটা সমস্যা হলো সমাধান করলাম, এটা চলে। আমি তুমি সেটাই বলছি, যখন আপনি যখন যে জায়গায় ঘুরিয়ে দিয়েছিলেন তখন সেই জায়গায় কি ওই ওই বিষয়গুলো করা সম্ভব ছিল? আমি কত পছন্দ স্টিল আপনি আজকে যে ম্যান পাওয়ার আছে, আজকে যা কিছু আপনার কাছে রসদ ছিল সেটা তো 5 মাস আগেও ছিল, 5 মাস আগেও তো আপনার কাছে এই রসদটা ছিল, আপনি সেই রসদটাকে ইকুয়াল, আপনার কাছে এটা ছিল না, আপনি এটা বুঝতেই পারেননি, মানে এটা এই এই যে সেন্সটা, এই সেন্সটা ধরতে হয়, অল ইন্ডিয়ার ব্যাপারটা দেখবেন, বিশ্বের ব্যাপারটা দেখবেন, দেখে তো আপনাকে সেন্সটা ধরতে হবে, কথা বলুন, ধরে আপনাকে দেখে আমি এটা এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারটা আমি করে, আমাকে এটা নষ্ট হবে না, তো এই মুহূর্তে যেটা চলছে সেটাকে কোন জায়গায় রাখবেন? না এটা তো ধরেন এখন মানে কোন জায়গায় রাখার প্রশ্ন, এখন গভর্নমেন্ট তার শেষ মুহূর্তে যদি তার রিলেশনটা এটা নিয়ে থাকে যে আমি ডিস্ট্রিক্ট লেভেল এটা করব, আমি অ্যালাইনমেন্ট ডিজিজগুলি ট্রিটমেন্ট করব, ঠিক আছে না, তাহলে দ্যাটস বেটার, আপনি প্রাণ ক্ষয়টার থেকে বাঁচতে পারেন,
ঠিক আছে না, প্রাণ ক্ষয় আপনার এবং অন্যান্য যে পেশেন্টগুলি আছে, আমি তার জন্যই বললাম যে গভর্নমেন্ট মানুষের মৃত্যু হারটা কমানো এবং মানুষের চিকিৎসা ব্যবস্থার উপর যাতে বিশ্বাসটা ফিরে আসে, ঠিক না? আর নতুবা এই সরকারকে আপনার দেখবেন এই এই অবিশ্বাসের জায়গাতে যদি চলে দেয়, তাহলে সরকারকে এই বিশ্বাসের জায়গায় ফিরে আনাটা কঠিন ব্যাপার। একবার যদি মানুষের বিশ্বাসটা চলে যায়, আর এই যে যে যেই জায়গা নিয়ে আলোচনাটা শুরু করেছি সেখানে শেষ করতে চাইছি। এখন একটা হচ্ছে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে বলা, এই প্যান্ডেমিক সিচুয়েশন তো কেউ একটা সরকার নিজে তো চাইবেন না তার রাজ্যের সহনাগরিক প্রাণ হারান, এরকম কোনো সরকারই হয়তো চাইবেন না, তো বিরোধীরাও সেটা চাইছেন না। তো বলছি এই মুহূর্তে কি বলবেন আপনার তরফ থেকে একজন সাধারণ মানুষ হিসেবে, বার্তাটা কি থাকবে সবার জন্য? আমি তো এটাই বলছি যে সরকারের যে মানে ইনিশিয়েটিভ গুলো সে যদি এগুলি মানে ঠিকঠিক ভাবে ইমপ্লিমেন্ট করে, হ্যাঁ, সর্বোচ্চ যাতে সমানভাবে সমস্ত চিকিৎসা পরিষেবাগুলি এবং চিকিৎসার ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদেরকে যথোপযুক্তভাবে মানে আরো যে কেয়ার সিটিটা আছে অপ্রাচুর্য আছে, সংখ্যায় কম আছে, তাদের সংখ্যা যদি বাড়ানো যায়, ঠিক না, তাহলে নিশ্চয়ই ধরেন আমরা মৃত্যু হারটাকে হ্রাস টানতে পারি, ঠিক না? কিন্তু মনে হয় যেটা ধরুন আপনার এই ইনফ্রাস্ট্রাকচারে ত্রিপুরার যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচার মানুষের জীবন রক্ষা করার জন্য যথোপযুক্ত না। এটা কিন্তু ডক্টর প্রদীপ ভৌমিকের ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিল। এটা মানে ইনফ্রাস্ট্রাকচারে আমরা এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্টদের লাইফটা সিকিউর করতে পারবো না। ত্রিপুরার যে হেলথ সিস্টেম আছে এটা আমাদের পক্ষে সম্ভব না। যদি হতো তাহলে কিন্তু আজকের এই সাহিত্যিক যে অপরাজিতা রায়, ঠিক না, ওল্ড পার্সন কিন্তু বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট ডিজিজে উনি ভুগছিলেন, সে ঠিক আছে, কিন্তু ওনাকে আমরা হারাতাম না। বিভিন্ন ধরনের লোক আমরা হারিয়েছি, কেউ প্রখ্যাত কেউ অপ্রখ্যাত, পদ্ধতিগত ট্রিটমেন্টের সমস্যা তো গোটা পৃথিবী জুড়েই এখনো আসেনি, প্রপার পদ্ধতি আসেনি। কোন ডিজিজেরই ভ্যাকসিন মিনিমাম 10 বছর, যে কোনো ভ্যাকসিনের আপনি দেখবেন, আপনি HIV কোন, ইউবা কোন, যা কিছু কোন, আপনি যে কোনো ভ্যাকসিনের মিনিমাম টেনিয়রটা 10 বছর। এবারে বিটুইন গ্যাপলাইন এর যে গাইডলাইন, নির্দিষ্ট গাইডলাইন মোতাবেকই সমস্ত চিকিৎসকরা ফলো করছেন না? এবার ধরেন এই করার পরেও তো আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি যদি সেই জায়গাটা এস্টাবলিশ করতে না পারেন, ঠিক না, তাহলে সব মানুষের কনফিডেন্সটা তো আপনি পাবেন না, ঠিক না? তাহলে যদি মানুষ যাতে কনফিডেন্সটা ফিরে পায়, মানুষ যাতে মানে এটা সত্যি আমি নিজেও দেখলাম যে এটা মানুষ হসপিটালে আর যেতে যায় না, হসপিটালের নাম শুনলেই আপনার ভয় পায়। এবার এবার এটাকেও তো একটা অংশ, এটারও মার্কেটিং হচ্ছে না, যার যার রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে এটা এটা একটা নতুন বিপদের কারণ হয়ে উঠবে না? সেটা ঠিক না, এটা মনে হয় ঠিক না আর কি, যে ধরনের মানে এটা যদি রাজনীতি করে আমি মনে করুম এটা ঠিক না আর কি, ঠিক না। এটা অন্তত মানে গভর্নমেন্টের ভাবা উচিত যে মানুষের কাছ থেকে যে আমার মানে আইসোলেশনটা হয়ে গেল, আইসোলেশন মানে কনফিডেন্সটা আমার চলে গেল, সেটা কীভাবে রিভাইভ করা যায় এটা গভর্নমেন্টের ভাবা দরকার। কারণ গভর্নমেন্টের যারা পদাধিকারীরা আছেন, অফিসিয়ালস যারা আছেন, তারা ভাববেন যে হেলথ ডিপার্টমেন্টটা কীভাবে তার মানে এই হেলথ ডিপার্টমেন্ট একটা কারণ ছিল লেফট গভর্নমেন্ট চলে যাওয়ার, সেই হেলথ ডিপার্টমেন্টের এই ধরনের যে মানে এই ধরনের যে অবস্থার সৃষ্টি হলো, মানে একটা বিশ্বাসহীনতার জায়গা তৈরি হলো, সেটা ফিরে পাওয়াটা কঠিন ব্যাপার। মানে তাহলে ওইটা তো আগের থেকেই চলে আসছে, এখন তাহলে কি আপনি বলছেন তার ডিভিডেন্ড তখন হচ্ছে বর্তমানকে? না, ডিভিডেন্ডটা বলতে গভর্নমেন্টের কাছে তো মানুষের একটা আশা ছিল তো, না সে আশাটা কোথাও না কোথাও একটা আঘাত না, মাঝখানে ওইটাই জিজ্ঞেস করছিলাম যে উনি কি যথেষ্ট সময় পেয়েছেন যে ওই লোকগুলোকে পরিবর্তন করার? না, এটা লোকগুলোর প্রশ্ন, এটা লোকগুলোর কি ব্যাপার আছে, এটা ধরুন লোকের ব্যাপার না। এটা আপনি যদি তোলে কি আপনি সাপোর্টেজ বলতে বলছেন, আপনি তোলে এটা তো কনস্পিরেসি বা সাপোর্টেজের জায়গায় চলে যায় যে গভর্নমেন্টকে হেয় করার জন্য এটা করা হচ্ছে, বিষয়টা তো মনে হয় এই জায়গাত নেই, সাপোর্টেজ করার প্রশ্নটা মনে হয় নাই। যদি সাপোর্টেজ করে গভর্নমেন্ট, কেউ যদি সাপোর্টেজ করে গভর্নমেন্ট সেই অনুসারে তার স্টেপস নেবে, তার জন্য গভর্নমেন্ট আইন তৈরি করে রেখেছে, এসমা তৈরি করে রেখেছে, এটা না মনে হয়। কারণ সেটা হচ্ছে যে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট যদি যারা গভর্নমেন্টকে সুপরামর্শ দেন, হ্যাঁ, তাদেরই দূরদর্শিতার অভাব, এটা অন্য কিছু ব্যাপার না। গভর্নমেন্ট তো নিজে সব কিছু করেন না, গভর্নমেন্টকে পরিচালনা করে যারা, তাদের যদি ঠিকঠিকভাবে প্ল্যান পরিকল্পনা করতে পারত, হ্যাঁ, ঠিকঠিকভাবে অ্যাসেস করতে পারত, তাহলে নিশ্চয়ই আমি বারবারই বলছি দূরদর্শিতা, এই কারণে বলছি আপনি যদি এক মাস পরে কী হবে এটা আগে থেকে বুঝতে হবে, আদারওয়াইজ আপনাকে ক্রাইসিসে পড়তেই হবে, তো ঠিক না? আপনি অন্ধকারে চলবেন, অন্ধকারে তো লাইট ছাড়া চলতে পারেন না,
তো লাইট নিয়ে তো আপনাকে দিতে হবে, আপনি যদি না চললেন এটা হয় লাইট নিয়ে আপনাকে দিতে হবে। আমি ওই সেই জায়গাটাতেই বলছি যে এখন তো অতিমারির সিচুয়েশন, এখন আমি দেখলাম যে উনি লাইট নেই বলে ওনাকে আরেকটু অন্ধকার বাড়িয়ে দিলাম, সেই না করে লাইটটা ধরার কাজও করা উচিত, লাইট ধরে দেন। এই ধরনের আলোচনা আমাদের জারি থাকবে, তবে আমরা যেটা চাইছি, আমরা চাইছি ভিন্ন জন ভিন্ন মত পোষণ করেন, ভিন্ন মতের যারা বিশ্বাসী প্রত্যেকে এই জায়গায় এনে এই প্ল্যাটফর্মে যার যার মতামতটা তুলে ধরার আজকে আমরা প্রয়াস নিয়েছিলাম, আমরা পারিনি। মৃন্ময়বাবু আপনি এসছেন আমাদের আবেদনে সাড়া দিয়ে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের। এই কোভিড পরিস্থিতি কাটিয়ে আমরা সবাই ভালো থাকতে চাই, ভালো থাকুন আপনারা, ভালো থাকুন আপনি, আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।